একুশে ফেব্রুয়ারি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি করে ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের জন্য একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিজাইনটি তৈরি করলাম। এই ডিজাইনটির ফ্রি PLP পেতে 8টি সংখ্যা পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা এই ভিডিওর মধ্যে একটি একটি করে দেওয়া থাকবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক। সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনাদের সুবিধার ক্ষেত্রে সর্বপ্রথম এই PLP ফাইলটি ডাউনলোড করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি PLP ডাউনলোডের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ব্রাউজারটি দেখাবে, আপনি পছন্দ অনুযায়ী আপনার ব্রাউজারটি সিলেক্ট করবেন। তারপর ঠিক এরকম ইন্টারফেস শুরু করবে, দেন একদম নিচ বরাবর চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন নিচে পাসওয়ার্ড দিন, এর নিচে দেখতে পাচ্ছেন ইউর আনসার, সেখানে আপনি পাসওয়ার্ডটি দিতে হবে 8টি সংখ্যার। পাসওয়ার্ডগুলো বসিয়ে দেওয়ার পর নিচে সাবমিটের উপর নির্দেশ করুন এবং ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি গুগল ড্রাইভের লিঙ্ক রয়েছে, সেই বরাবর সরাসরি ক্লিক করুন। যদি এখানে সরাসরি লিঙ্কে ক্লিক করে যদি ডাউনলোডের সমস্যা হয় তাহলে এখানে বিস্তারিত লেখা রয়েছে, আপনার সেটা পড়ে নেবেন, দেন লিঙ্কের উপর ক্লিক করুন। তারপর এরকম ইন্টারফেস শুরু করবে। আপনারা মনে করেন এখানে PLP ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, কিন্তু আসলে সেটি নয়। আপনারা সর্বশেষটি ডাউনলোড করার ক্ষেত্রে এই তীরের আইকনে ক্লিক করবেন কর্নারের, এবং নিচে দেখতে পারবেন একটি ডাউনলোড অপশন রয়েছে, ঠিক সেখানে আপনারা ক্লিক করবেন, এটি অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে আপনাদের ডিভাইসে। PLP ডিজাইন করার ক্ষেত্রে ইতিমধ্যে সকলেই জানেন PixelLab একটি অ্যাপের প্রয়োজন হয়। যদি আপনাদের ফোনে যদি এটি ইনস্টল করা না থাকে তাহলে সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন PixelLab, তারপর সেটি ইনস্টল করে ফেলবেন। PixelLab অ্যাপটি ওপেন করার পর PLP এখানে ইনপুট করার ক্ষেত্রে উপরে তীরের আইকনে ক্লিক করবেন, তারপর নিচে দেখতে পাচ্ছেন ওপেন এম PLP ফাইল, সেখানে ক্লিক করবেন। তারপর উপরে PLP অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আবার ক্লিক করবেন। তারপর আবার একইভাবে এই কর্নারের উপর ক্লিক করবেন। একটু আগে যে PLPটা ডাউনলোড করেছি সেটি কোন ফাইলে রয়েছে খুঁজে বের করুন। যেহেতু গুগল ড্রাইভে আমরা ডাউনলোড করছি তাহলে সেটি ডাউনলোড অপশনে থাকবে, যদি আপনাদের যে গুগল ড্রাইভে সেটিংয়ে আদার্স কোনো ফাইলে থাকে তাহলে সেটি খুঁজে বের করবেন। আমার এখানে ডাউনলোড ফাইলে রয়েছে, তাই আমি ডাউনলোড ফাইলে ক্লিক করলাম। তারপর একুশে ফেব্রুয়ারি একটি টাইটেল থাকবে, সেখানে ক্লিক করুন। তারপর ওপেন অনলি অথবা ওপেন এন এডের উপর ক্লিক করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোটা ক্লিক করলে হবে, দেন ওকেতে ক্লিক করুন। তারপর সরাসরি ব্যাকে চলে আসুন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের PLP ফাইলটি ইনপুট হয়ে গেছে, অর্থাৎ আমাদের ডিজাইনটি এখানে শো করছে। এই ডিজাইনটি এখানে পরিবর্তন করার জন্য এই পিকচারের উপর ক্লিক করুন, তারপর এটি ডিলিট করে দিন। এখানে আপনার পিকচার আনার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করুন এবং ফর্ম গ্যালারির উপর ক্লিক করুন। গ্যালারি অনুযায়ী আপনার যে ফাইলের অবস্থান করছে আপনার পিকচারটি সেটি খুঁজে বের করুন, তারপর সরাসরি পিকচার উপর ক্লিক করুন। এরকম এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন ইতিমধ্যে সকলেই জানেন, যদি না জেনে থাকেন তাহলে একটি ভিডিও রয়েছে, সেটি এই ভিডিওর আইকারে দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নেবেন। দেন এই পিকচারে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ক্রপ করে ফেলুন। ক্রপ করার পর নিচে টিক অপশনে ক্লিক করুন, তারপর এখানে ধরে আপনারা এটি অ্যাডজাস্ট করে নেবেন, আশা করি সেটা ইতিমধ্যে সকলেই জানেন। দেন মধ্যখানে মেনুতে নির্দেশ করুন এবং এটি টু ব্যাকের উপর ক্লিক করুন, এটি একদম নিচ বরাবর চলে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন, এখানে আপনার পদবী লিখুন, এগুলা টেক্সটগুলো আপনারা ইতিমধ্যে জানেন বা পারেন। যারা নতুন রয়েছেন তারা কি করবেন, এই নিচের এমেন্টের নির্দেশ করবেন, তারপর এডিট বাটনে ক্লিক করবেন, তারপর এখানে আপনার নামটি লিখে ফেলবেন, দেন লেখা শেষ হলে ওকেতে ক্লিক করবেন, তারপরে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক একই পদ্ধতি অবলম্বন করে আপনারা পদবীটাও লিখে নেবেন, যদি প্রয়োজন না হয় তাহলে এটা ডিলিট করে দিবেন, দেন উপরে ডিলিট আইকনে ক্লিক করুন, তারপর ওকেতে ক্লিক করুন। ওকে, ইতিমধ্যে এই ডিজাইনটির কাজ শেষ, এটি আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে তীরের আইকনে ক্লিক করুন, তারপর এক্সপোর্ট ইমেজ উপর নির্দেশ করুন এবং ক্লিক করুন। তারপর কোয়ালিটি আলট্রা করে দিবেন, যা সবচেয়ে বেটার হবে। সর্বশেষ নিচে সেভ টু গ্যালারি উপর ক্লিক করুন, এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, আশা করি সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।